প্যারিস অলিম্পিক গেমসে মেয়েদের ট্রায়ালস ইভেন্টে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের কাসান্দ্রো বিওগ্রান্ড। অলিম্পিক ট্রায়াথলনে এটাই প্রথম সোনা জয় ফ্রান্সের। রূপা জিতেছেন সুইজারল্যান্ডের জুলি দেরন, ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের বেথ পটার। পুরো রেসে সুইস অ্যাথলিট জুলি দেরন লিড করলেও শেষ ল্যাপে পেসে সবাইকে পেছনে ফেলেছেন কাসান্দ্রো বিওগ্রান্ড। ফিনিশিং লাইনে স্বাগতিক ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই অ্যাথলেট। বর্তমানে মেয়েদের ট্রায়াথলনেও র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বিওগ্রান্ড। এই ইভেন্টে বোথ পটার ফেভারিট থাকলেও ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আর বিওগ্রান্ডের হাত ধরে আসলে ষষ্ঠ স্বর্ণজিতল ফ্রান্স।